ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য কে কে রেডি? আমি সবার আগে রেডি হয়েছি, সবার আগে আমি রেডি হয়েছি ভাই। ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য কে কে রেডি? এবার চশমা পরে নিলাম, কারণ এখন দুপুর 12টা, প্রচন্ড রোদ বাইরে, বাইজুতো পড়ছে। মাম, এটা আমাদের লাগেজ হয়েছে, লাগেজ খুব কম করে নেওয়া হয়েছে। আমরা যাচ্ছি ক্যালিফোর্নিয়াতে। আই অ্যাম গোয়িং আপ, উই আর গোয়িং টু ক্যালিফোর্নিয়া, এল এ, লস অ্যাঞ্জেলেস, লস অ্যাঞ্জেলেস। আমরা এখন শিকাগো ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি। কোন লাইনে করে মাম? ব্লু লাইনে করে। আজকে ওয়েদারটা কেমন ছিল ভাই? সানি ওয়েদার, ঠান্ডা। শিকাগো হেয়ার এয়ারপোর্টে ইন্ডিয়ার ফ্ল্যাগ, দিল্লি ইন্ডিয়া রিপ্রেজেন্টিং ইন্ডিপেন্ডেন্স ডে, রাইট ভাই? ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ। আর্জেন্টিনা থেকে উপর দিয়ে যাবে কোনটা? ওই আরেকটা উঠে গেল, আরেকটা উঠে গেল, পর 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 ট্রেন হচ্ছে। আমরা এখন এয়ারপোর্টে বসে আছি, প্লেনের জন্য ওয়েট করছি। ভাই তুমি এখন কী খেলে বলো? আলু ভাজা, ফ্রেঞ্চ আলু ভাজা, ফিঙ্গার চিপস, ফিঙ্গার চিপস আমাদের বলে, ফিঙ্গার চিপস। দারুণ গরম গরম, আমার এটা সবথেকে প্রিয় সস। আমরা সস ছাড়াই খেয়ে নিলাম, এত খিদে পেয়ে গেছিলো। তো আমরা একটু বাদে প্লেনে উঠব। প্লেনে উঠে কোথায় যাও? এলে, এল ফর লস, এলেটা কোথায়? লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। আমরা ক্যালিফোর্নিয়া যাচ্ছি। অলরেডি একটা প্লেন এরকম ভাবে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। এই অংশটা বেশ ছোট, এরকমই একটা টার্মিনালে। ওই দিক থেকে মাম দেখো একটা প্লেনের মাথা দেখা যাচ্ছে, প্লেন আসছে। তো একটা প্লেন আসছে, একটা প্লেন ব্যাক করছে, পিছনের দিকে যাচ্ছে। আমাদের স্পিরিটের প্লেন, এই প্লেনেই হয়তো আমরা যাবো L9-এ দাঁড়াবে। হ্যাঁ, আমাদের গেট নাম্বারটা হচ্ছে L7। সুন্দর দেখতে প্লেনটা, কিন্তু ওদিক থেকে আর একটাও প্লেন উঠছে না। এখন প্লেনটা ছাড়ছে, এখনো রানওয়ে দিয়ে রান করছে। আমরা লস অ্যাঞ্জেলেসের দিকে এগিয়ে যাচ্ছি, হাতের ঘড়িগুলো সব 2 ঘন্টা করে পিছিয়ে দিলাম। এখনো রানওয়ে ছাড়েনি, রানওয়ে থেকে চাকা এখনো ওঠেনি, শহর দেখা যাচ্ছে। লোকজন ভীষণ এক্সাইটেড ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য।
ভিডিও করা হচ্ছে। প্লেনটা এখন গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে যাচ্ছে, বিশাল গিরি খাল, পুরো প্লেনের জানলার পাশ দিয়ে পুরো দেখা যাচ্ছে, দূরে আকাশ, মেঘ পেছনে হইতে দেখা যাচ্ছে। এয়ারপোর্টে নেমে গেছি, আমরা এখন করিডোর দিয়ে যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। তো ফার্স্ট ইম্প্রেশনটা দেখানো যাক, পেছনে ভাই আসছে, মাম পেছনে আসছে, এই হচ্ছে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট, সব লোকজন বসে আছে। এবার আমাদের ফলো করে যেতে হবে কোথায় আমরা ব্যাগেজ কালেক্ট করব। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট এখন ব্যাগেজ ক্লেম করার দিকে যাচ্ছি। এয়ারপোর্টটা এরকম ভাবতে পারছি না, এদিকে মাম ছবি তুলছে, বাই যাচ্ছি। Been on the run, driving in the sun, looking out for number one. California, here we come, right back where we started from. Well, hustlers, grab your guns, your shadow weighs a ton, driving down the 101. California, here we come, right back where we started from. California. As we go, nothing's gonna stop me now. California, here we come, right back where we started from.
pedal to the floor, thinking of the war. Gotta get us to the show. California, here we come. Right back where we started from. California. পৌঁছে গেছি বাই রীতি অনুসারে, দরজাটা কাঠ দিয়ে খুলছে। এবার আমরা বড় হোটেল পাইনি, সরাইখানা পেয়েছি, কিন্তু ঠিক আছে, কিন্তু সবকিছুরই অভিজ্ঞতা দরকার, সবকিছুরই অভিজ্ঞতা দরকার। এবং এই হোটেলটার বিশেষ করে ইন্ডিয়ান ওনার, সেই জন্য আমরা আশা করছি বেটার হবে। গন্ধ পুরো ইন্ডিয়ান হোটেলের মতো গন্ধ পাওয়া গেল, পুরো ইন্ডিয়ান হোটেলে যেমন গন্ধ হয়, কিন্তু মন্দ না। শোয়ার জন্য দুরাত্রির, আমরা এবার এই ট্যুরটা খুবই চিপ ট্যুর, তো মন্দ না বলো? না না ঠিকই আছে, ঠিক আছে। বাথরুমও মোটামুটি পরিষ্কার, টাওয়েল টাওয়েল দেওয়া আছে। এখান দিয়ে কি দেখা যায় মাম, সেটা বার করার চেষ্টা করছে, কিন্তু কিছুই নেই, একটা বাড়ি। এটা দেখে আমার সুমিত কাকার অ্যাপার্টমেন্টের কথা মনে পড়ে গেল। সুমিত কাকার অ্যাপার্টমেন্টের জানলা বাইরে জাস্ট একটা দেওয়াল ছিল, একদম এক্স্যাক্টলি সেম। তো প্রথম দিনেই স্লাইড চেঞ্জ অফ প্ল্যান, যেহেতু আমরা খুব একটা সেফ করছি ফিল করছি না এই জায়গাটায়, সেই জন্য আমরা গ্রিফিথ অবজারভেটরি প্ল্যানটা আজকে স্থগিত রাখলাম। কেননা ওখানে হয়তো আমরা পৌঁছতে পারবো, কিন্তু ফেরার সময় হয়তো ওখান থেকে ট্যাক্সি পাবো না। তো এটা নিয়ে মামের কি খারাপ লাগছে? আমরা পরে হয়তো, আর আমার জায়গাটা খুব একটা মানে সেফ ফিল করছি না আমি। তো এনিওয়ে আমরা প্ল্যান চেঞ্জ করে আপাতত আজকে আমরা এদিকে ক্রস করবো ভাই। আপাতত আজকে আমরা যাই, আমি রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছিলাম। এনিওয়ে তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাবো, কালকে আমাদের অনেক প্ল্যান আছে, তো কালকের জন্য আমাদেরকে শরীরে শক্তি সঞ্চয় করতে হবে। এবং সেই জন্য এখানে আমরা একটু পায়চারি করে গা হাত পা ঝেড়ে একটু কিছু খেয়ে ডিনার খেয়ে বাইরে থাকি। মানলো ভাই তোমার ঠিক আছে তো প্ল্যানটা? হ্যাঁ, আর এই হচ্ছে সানসেট বুলেভার্ড, খুব একটা লোকজন নেই। আমার এদিকে একজন গৃহহীন দাঁড়িয়ে আছে, আমরা রাস্তা ক্রস করছি। এই হচ্ছে রাস্তা সানসেট বুলেভার্ড হলিউডের, বেশি লোকজন নেই কেন জানি না। শুক্রবার রাত্রিরে তো আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম কিছু লোকজন থাকবে, তো এর চেয়ে অবস্থা। তো ভাই আমরা কি রেস্টুরেন্টে বসেছি, আমরা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট পেলাম হলিউড বুলেভার্ডে, সেখানে আমরা ডিনার করছি। ভাই আছে, মাম আছে একটু বাথরুমে, আর এইটা হলো রেস্টুরেন্টটা। কিছু মাম আসছে, মাম এসে বসলো। তো মাম তোমার কী মনে হচ্ছে এক্সপিরিয়েন্সটা? অন্যরকম, অন্যরকম। আমরা এখানে বেশি কিছু বলতে পারছি না, এটা বাঙালি রেস্টুরেন্ট। এক্স্যাক্টলি, কিন্তু আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে হলিউডে এরকম। এনিওয়ে ঠিক আছে, কালকে আমরা উষ্ণ করে নেব না, অত উষ্ণ করতে হবে না। আসলে আমাদের টার্গেট হচ্ছে সব কিছু দেখা, দেখাটার সঙ্গে খাওয়া। আমরা খেতে আসিনি, আমরা কিন্তু হলিউড দেখতে এসেছি, হলিউডে এনজয় করতে এসেছি। হ্যাঁ সেটাই, তো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, দুটো রুটি অর্ডার দিয়েছি, কড়াই চিকেন অর্ডার দিয়েছি, আর শিক কাবাব অর্ডার দিয়েছি, একটা পোলাও অর্ডার দিয়েছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আমাদের সিজলার এসে গেছে, শিক কাবাব ল্যাম্বের
এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি, আমরা পোলাও নিয়েছি আর কড়াই চিকেন নিয়েছি, আমরা খাচ্ছি, বাইয়ের জন্য আর রুটি বাকি আছে। তো এই হলো আজকে আমাদের মেনু। আমাদের খাওয়ার অবসানে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমি আর ভাই তোমার খাওয়াটা কেমন লাগলো ভাই? ঠিকই আছে, আমার কিছু মানে কারণ রুটি ভালোই করছে, রুটি চিকেন বিরিয়ানিতে হলিউড বুলেভার্ড সারপ্রাইজিংলি লোকজন অনেক কম, আমি বুঝতে পারছি না কি তার কারণ, বাট কিন্তু আজকে তো উইকেন্ড, তো ওয়েদারটা খুবই ভালো। আর একটু বাদেই আমরা হোটেলে চলে যাব, গিয়ে শুয়ে পড়বো, কালকের জন্য ফুল দমে যাব। ওকে ভাই, তুমি গুড নাইট বলতে চাও? কিন্তু থাই রেস্টুরেন্ট দেখ, হ্যাঁ এই থাই পেশিও যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি সেটাতে অনেক ভিড়, কেন জানি না। গুড নাইট, ওকে গুড নাইট, কালকে দেখা হবে, কালকে অনেক ভালো ভালো ভিডিও আসবে, কালকে এক্স্যাক্টলি, ওকে।